আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি ডিম দিয়ে সম্পূর্ণ নতুন ধরনের একটি রেসিপি। আজকে রান্না করব ডিমের চচ্চড়ি। একঘেয়েমি ডিম রান্না খেতে যখন একদমই ভালো লাগে না, তখন এভাবে ডিমের চচ্চড়িটা রান্না করে নিতে পারেন। অসম্ভব রকমের টেস্টি এবং মজার হয় এই ডিমের চচ্চড়িটা খেতে। আর এই ডিমের চচ্চড়িটা রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই খাওয়া যায়। আর এটা একবার যে খাবে বারবারই খেতে চাইবে, এতটাই মজার হয়। রান্না করাও কিন্তু খুবই সহজ। তাহলে চলুন কিভাবে ডিমের চচ্চড়ি রান্না করি সেটা দেখে নেই। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। আমি এখানে চারটা ডিম ভেঙে নিয়েছি। ডিমের পরিমাণ বাড়িয়ে কমিয়ে নিতে পারেন যে যতটা রান্না করতে চান। এখন এই ডিমের মধ্যে দিয়ে দেব সামান্য লবণ। এখন ডিমগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমগুলো আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা এখন অল্প দেব, কারণ প্রথমে ডিমটা ভেজে নেব। এখন এই ফেটানো ডিমটা তেলের মধ্যে দিয়ে দিলাম। চুলার আঁচটা অল্প রেখে এখন ডিমটাকে আমি ভেজে নেব। ডিমটা খুব বেশি শক্ত করে ভাজা যাবে না, একদমই নরম করে ডিমটা ভেজে নিতে হবে। ডিমটা সামান্য শক্ত হয়ে গেলে ডিমটাকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। ডিমটা যার যার পছন্দ মতো করে কেটে নিতে পারেন। আমি খুব বেশি বড়ও করছি না, আবার একেবারে ঝুরি ঝুরিও করছি না, এক মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। আর ডিমটা কিন্তু খুব বেশি শক্ত করে ভাজা যাবে না, কারণ ডিমটা আরও একবার রান্না হবে, যার কারণে ডিমটা যদি এই পর্যায়ে শক্ত হয়ে যায় তাহলে ডিমটা কিন্তু পরে খেতে ভালো লাগবে না। তাই ডিমটা নরম করে ভেজে নিতে হবে। চুলার আঁচ একেবারেই অল্প রাখতে হবে, যেন পুড়ে না যায় ডিমটা। ডিমগুলোকে আমি এইরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর ডিমটা কিন্তু একদমই নরম আছে, শক্ত হয়নি ডিমটা। এখন এই ডিমটা আমি প্যান থেকে তুলে নেব। প্যান থেকে ডিমটা তুলে নিয়েছি। এখন এই প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেব। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এক কাপ পরিমাণ। পেঁয়াজটা একটু মোটা কুচি করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজটা হালকা ভেজে নেব, যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। অল্প আঁচে ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটাও চলে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দেব আলু। আমি এখানে মিডিয়াম সাইজে দুইটা আলু এরকম একটু মোটা এবং লম্বা করে কেটে নিয়েছি। চচ্চড়ির মতো করে যেভাবে আলুটা কাটে ওরকম করেই কেটে নিয়েছি। আলুর পরিমাণটাও এখানে যার যার পছন্দ মতো দিতে পারেন। আমি দুইটা আলু দিয়েছি এখানে। এখন পেঁয়াজ এবং আলু একসাথে একটু ভেজে নেব। এখানে কেউ যদি আলু না দিতে চান, আলুটা বাদ দিয়েও কিন্তু এই ডিমের চচ্চড়ি রান্না করে নেওয়া যাবে। এক মিনিটের মতো আমি পেঁয়াজ আলু একসাথে ভেজে নিয়েছি অল্প আঁচে। এখন এর মধ্যে দিয়ে দেব মিডিয়াম সাইজের দুইটা টমেটো কুচি। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব। ডিমের এই চচ্চড়িতে টমেটো দিলে খুবই ভালো লাগে খেতে। অল্প আঁচে নেড়ে চেড়ে একটু ভেজে নিতে হবে। এখন এর মধ্যে কিছুটা লবণ দিয়ে দেব, যাতে পেঁয়াজ টমেটো বেশ ভালোভাবে নরম হয়ে যায়। উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ আলু টমেটো আগে থেকে এভাবে একটু ভেজে নিলে এর ফ্লেভারটাও ভালো আসবে, খেতেও ভালো লাগবে ডিমের এই চচ্চড়িটা। আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব, এক চা চামচ পরিমাণ দিয়ে দেব আদা রসুন বাটা, এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব সরিষা বাটা। সাদা সরিষাটা নিয়েছি এখানে, আর সরিষার সাথে আমি দুইটা কাঁচামরিচ দিয়ে বেটে নিয়েছি, এতে করে সরিষাটা তিতা হয় না। আর এখানে আমি নিয়েছি জিরা, ধনিয়া, তেজপাতা, শুকনো মরিচ এবং গরম মশলা। সব মশলাগুলো আমি একত্রে একটু টেলে নিয়ে তারপরে গুঁড়ো করে নিয়েছি। আর এখানে প্রায় দেড় টেবিল চামচের মতো এই মশলাটা আছে। এই মশলাটা টেলে তারপরে এভাবে গুঁড়ো করে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। কেউ চাইলে এভাবে একসাথে গুঁড়ো করে দিতে পারেন, আবার আলাদা আলাদা করেও এই মশলাগুলো দিতে পারেন। এখানে জিরা, ধনিয়া, তেজপাতা, শুকনো মরিচ, গরম মশলা এগুলোই দিয়েছি। লবণ দিয়ে দেব স্বাদ মতো, হলুদ গুঁড়া দিয়ে দেব হাফ চা চামচ পরিমাণ। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে
মশলাটা মিলিয়ে নিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আলু টমেটো ভালো মতো কষানো হলে খেতে অনেক বেশি মজার হবে। চুলার আঁচ অল্প রেখে এটাকে কষিয়ে নিতে হবে যেন মশলাটা পুড়ে না যায়, অনবরত একটু নেড়ে দিতে হবে। আলুটা সুন্দর মতো কষিয়ে নিতে হবে। আলুটা যত ভালোভাবে কষানো হবে এই ডিমের চচ্চড়িটা খেতেও কিন্তু মজার হবে। আমি ভালো মতো আলুটা কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। ডিম চচ্চড়িতে ঝোল থাকবে না, ঝোলটা একেবারে মাখো মাখো হবে, সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিতে হবে। আর আলুটা যেহেতু ভালো মতো কষিয়ে নিয়েছি, আলুটাও কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গিয়েছে। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, একবার উল্টাপাল্টা করে নেড়ে দিতে হবে যেন আলুগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সেই ডিম। ডিমটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আজকে আমি যেভাবে এই ডিমের চচ্চড়িটা রান্না করেছি, এই ডিমের চচ্চড়িটা খেতে এত বেশি মজার এবং টেস্টি যে না খেলে বুঝবেনই না। যারা খেয়েছেন হয়তো তারা জানেন এটা কতটা টেস্টি, আর যারা এখনও খাননি ডিমের এই চচ্চড়ি, বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে আর সবাই ভীষণ পছন্দ করবে। চচ্চড়ির পানিটা অনেকটাই টেনে গিয়েছে, ঝোলটা মাখো মাখো হয়ে এসেছে। আমি ঝোলটা আর একটু টানিয়ে নেব, আর তরকারিটা চুলা থেকে নামানোর পর ঝোলটা কিন্তু আরও অনেকটাই শুকিয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে, একটু ঝালঝাল হবে। আর দিয়ে দেব ধনে পাতা কুচি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার আঁচটা অল্প করে 2 মিনিট রেখে দেব চুলার উপরে, তারপরে চুলাটা বন্ধ করে দেব। চুলার জাল আমি বন্ধ করে দিয়েছি, আর ডিমের চচ্চড়িটা রান্না করা হয়ে গিয়েছে। আর আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কালারটা কতটা সুন্দর এসেছে এবং দেখতে কতটা লোভনীয় হয়েছে। এখন এটা আমি প্যান থেকে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ভিন্ন স্বাদের, দারুণ মজাদার এবং টেস্টি ডিমের চচ্চড়ি। ডিমের এই চচ্চড়িটা রুটি, পরোটা, সাদা ভাত সব কিছুর সাথেই পরিবেশন করা যায়, খেতে খুবই টেস্টি এবং মজার। বাসায় অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখবেন, সবারই ভীষণ ভালো লাগবে। আর আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।